হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি বলি টলি ব্লাস্টের আর একটি নতুন ভিডিওতে। আজ আমরা আলোচনা করব নতুন সিরিয়াল মেয়েবেলার অভিনেত্রী রূপা গাঙ্গুলির লাইফ স্টাইল সম্পর্কে। জানতে পারবেন তার জন্ম তারিখ, বর্তমান বয়স, হাজব্যান্ড, ছেলে মেয়ে ইত্যাদি সম্পর্কে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাংলা ও হিন্দি চলচ্চিত্র জগতের অতি পরিচিত নাম হলো রূপা গাঙ্গুলি। বি আর চোপড়া পরিচালিত মহাভারত সিরিয়ালে দ্রৌপদীর ভূমিকায় অভিনয় করেছেন রূপা গাঙ্গুলি, সেখান থেকেই তিনি পরিচিতি লাভ করেন। এছাড়াও তিনি বাংলায়, হিন্দি, তামিল ও ওড়িয়া ভাষায় বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন। রূপা গাঙ্গুলির বাবার নাম হলো সবেন্দ্রনাথ গাঙ্গুলি, মা হলেন জ্যোতিকা গাঙ্গুলি। তিনি কলকাতার বেলতলা গার্লস স্কুল থেকে মাধ্যমিক পাস করেন, তারপর যোধপুর গার্লস হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। তিনি যোগমায়া দেবী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেন। রূপা গাঙ্গুলি 25 নভেম্বর 1966 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন এবং বর্তমানে তিনি কলকাতাতেই থাকেন। তার বর্তমান বয়স 57 বছর। রূপা গাঙ্গুলির সাথে 1992 সালে ধ্রুব মুখার্জির বিবাহ হয়। 2006 সালে ধ্রুব মুখার্জির সাথে তার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তাদের বর্তমানে একজন সন্তান আছে যার নাম আকাশ মুখার্জি। তারপর তিনি গায়ক দীপেন্দ্র মুখার্জির সঙ্গে লিভ ইনে থাকতেন। রূপা গাঙ্গুলি কখনো অভিনেত্রী হতে চাননি। তিনি একদিন একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, যেখানে বিজয় চ্যাটার্জির সাথে তার পরিচয় হয়, যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা ছোট গল্প দেনাপন অবলম্বনে হিন্দি শর্ট ফিল্ম নিরুপমাতে অভিনয় করার জন্য রূপা গাঙ্গুলিকে প্রস্তাব দেন। প্রথমে তিনি সম্মত না হলেও পরে তিনি মত দেন। সেখান থেকে তার অভিনয় জীবন শুরু হয়। বি আর চোপড়ার মহাভারতে দ্রৌপদীর ভূমিকায় তিনি অভিনয়ের মাধ্যমে ভারতবর্ষে পরিচিতি লাভ করেন। তিনি পিয়ার কা দেবতা, সুগন্ধ, কমলা কি মত সহ অন্যান্য অনেক হিন্দি ছবিতে অভিনয় করেছেন। তিনি যেসব বাংলা ছবিতে অভিনয় করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল প্রতীক, জননী, পদ্মা নদীর মাঝি, রাজার রাজা, বাড়িওয়ালি ইত্যাদি। তিনি যেসব বাংলা সিরিয়ালে অভিনয় করেছেন তার মধ্যে অন্যতম হলো মুক্তবন্ধা, ওগো প্রিয়তমা, জন্মভূমি, কই দে কিনলাম ইত্যাদি। তিনি গণদেবতা, মহাভারত, চন্দ্রকান্তা, সাহেব বিবি গোলাম সহ নানা হিন্দি সিরিয়ালে অভিনয় করেছেন। তিনি হিন্দি, বাংলা ছাড়াও তামিল, ওড়িয়া, কন্নড় ও ইংরেজি ছবিতে অভিনয় করেছেন। তিনি বর্তমানে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত। তিনি 2016 সাল থেকে 2022 সাল পর্যন্ত রাজ্যসভার একজন মনোনীত সাংসদ ছিলেন। তিনি বর্তমানে আবার অভিনয়ের সঙ্গে যুক্ত হয়েছেন। বর্তমানে তিনি মেয়েবেলা সিরিয়ালে অভিনয় করছেন। তার এই ব্যাপক কাজের জন্য তিনি অনেক পুরস্কার পেয়েছেন। তিনি 3 বার কলাকার পুরস্কার, 2 বার ভারতীয় টেলি পুরস্কার, 1 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, এছাড়াও আরও অনেক পুরস্কার পেয়েছেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলেই লাইক ও শেয়ার করবেন। এ ধরনের ভিডিও সম্পূর্ণ ফ্রিতে আবার দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন এবং বেল বোতাম টিপে নোটিফিকেশন অল এ সেট করুন। ভালো থাকবেন সবাই।